আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটি থেকে প্রথম অধ্যায় মানবদেহ থেকে 14 নম্বর পাঠটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমি এর আগের ভিডিওগুলোতে আগের পাঠগুলো আলোচনা করে দিয়েছি, তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিও। 14 নম্বর পাঠটাতে দেখো কি বলা আছে, জলের সঙ্গে জীবাণু। কি লেখা আছে এখানে? তীর্থর খুব চিন্তা হলো, বাতাস থেকে যক্ষ্মার জীবাণু ওর শরীরে ঢুকে যায় যদি। 1 বছর ধরে ওষুধ খেতে হবে। তৃপ্তি মাসি নার্স, পাশের বাড়িতে থাকেন। একদিন মাসিকে এ বিষয়ে জিজ্ঞাস করলো। মাসি বললেন, জীবাণু সবার শরীরেই কম বেশি আছে, আবার শরীরের মধ্যেই তা প্রতিরোধের ব্যবস্থাও আছে। প্রথম প্যারাটার মানেটা কি? তীর্থর খুব চিন্তা হলো, কি নিয়ে চিন্তাটা? না, চিন্তাটা হচ্ছে বাতাসে যক্ষ্মার জীবাণু থাকে, এটা তোমরা সবাই জানো। তাহলে বাতাস থেকে যক্ষ্মার জীবাণু ওর শরীরে যদি ঢুকে যায়, সেইটা নিয়ে কিন্তু তীর্থর খুব চিন্তা হলো। যদি ঢুকে যায় তাহলে কি তার উপায়টা? না, 1 বছর ধরে কিন্তু ওষুধ খেতে হবে। তৃপ্তি মাসি পাশের বাড়িতে থাকেন, তিনি হচ্ছেন একজন নার্স। তীর্থ তৃপ্তি মাসিকে এ বিষয়ে জিজ্ঞাসা করলো। তখন মাসি বললেন যে জীবাণু সবার শরীরেই কিন্তু কম বেশি আছে এবং শরীরের মধ্যেই তা প্রতিরোধের ব্যবস্থাও আছে। অর্থাৎ মানুষের শরীরের মধ্যেই কিন্তু প্রতিরোধের ব্যবস্থা আছে কোনো জীবাণুর বিরুদ্ধে, যদি শরীরে কোনো জীবাণু প্রবেশ করে। ঠিক আছে, তারপর দেখো কি লেখা আছে, তাহলে লোকের যক্ষা হয় কেন? তখন তীর্থ এই কথাটাও জিজ্ঞাসা করলো। তখন মাসি কি বললেন? মাসি বললেন, অনেকে ধুলো ধোঁয়া ভরা বাতাসে থাকেন, খুব পরিশ্রম করেন, ঠিক মতো খাবার খান না, ফলে প্রতিরোধের ব্যবস্থা ঠিক মতো করে ওঠে না। তাহলে লোকের যক্ষা হয় কেন, সেই কারণটা মাসি কী ব্যাখ্যা করলেন? বললেন যে অনেকে ধুলো ধোঁয়া ভরা বাতাসে থাকে, খুব পরিশ্রম করে, কিন্তু তারা ঠিক মতো খাবার খান না, যার ফলে তাদের শরীরে কিন্তু সেই প্রতিরোধক ব্যবস্থাটা করে ওঠে না, এই জন্যই কিন্তু মানুষের যক্ষা হয়। তারপর দেখো কি লেখা আছে, আমার শরীরে প্রতিরোধের ব্যবস্থা ঠিক মতো হয়েছে? তখন তীর্থ তা মাসিকে জিজ্ঞাসা করল। তখন মাসি বললেন, হয়েছে, তোমার BCG টিকা দেওয়া আছে, আমি নিজে টিকা দিয়েছি। তখন মাসি বললেন তীর্থকে যে তার শরীরে, মানে তীর্থর শরীরে কিন্তু প্রতিরোধের ব্যবস্থাটা ঠিক মতো দেওয়া হয়েছে। সেটা কোন টিকার মাধ্যমে? সেটা কিন্তু BCG টিকার মাধ্যমে। তাহলে BCG টিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা কি? না, জন্মের সময় BCG টিকা দেওয়া হয় কারণ শরীরে রোগ প্রতিরোধক ব্যবস্থাটা তৈরি করার জন্য। ঠিক আছে, তারপর দেখো কি লেখা আছে, এমন সময় স্বপ্নার মা এসে বললেন, মেয়ে কাল রাত থেকে বমি আর পায়খানা করছে, একেবারে ঘোলা জলের মতো। যখন তীর্থ আর মাসির মধ্যে এই সমস্ত কথাবার্তা চলছে, তখন স্বপ্নার মা এসে বললেন যে তার মেয়ে কাল রাত থেকে বমি আর পায়খানা করছে, একেবারে ঘোলা জলের মতো তার পায়খানা। তখন তৃপ্তি মাসি কি বললেন? নুন চিনির জল বারবার খাওয়ান, ওর শরীরে নুন আর জল কমে যাচ্ছে, আগে সেটা পূরণ করুন। জলটা 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিন। 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দেবেন। এটাই বাড়িতে তৈরি ORS, দেখো পাশে কিন্তু ইংরেজিতে লেখা আছে ORS। ঠিক আছে, মাঝে মাঝে 1 চামচ করে খাইয়ে দেবেন। দূষিত জল পান করায় ওর ওই বিপত্তি, তবে আঢাকা খাবার বা পানীয় খেলেও এমন বমি পায়খানা হতে পারে। এই প্যারাটার মানেটা কি দেখো? এই প্যারাটার মানেটা হচ্ছে, যখন স্বপ্নার মা এসে তৃপ্তি মাসিকে বললেন যে তার মেয়ের কাল রাত থেকে বমি আর পায়খানা হচ্ছে, তার পায়খানাটা কীরকম? একেবারে ঘোলা জলের মতো। তখন তৃপ্তি মাসি কি বললেন? না, তৃপ্তি মাসি বললেন যে তাকে নুন চিনির জল বারবার খাওয়াতে। জলটা কিভাবে তৈরি করতে? না, জলটা 20 মিনিট প্রথমে ফোটাতে হবে, তারপর সেটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ চিনি এবং 1 চিমটে নুন মিশিয়ে ওআরএস তৈরি করতে হবে, যেটা আমাদের বাড়িতে তৈরি ওআরএস হিসাবে পরিচিত। এই জলটা তাকে কিন্তু চামচে করে মাঝে মাঝে খাওয়াতে হবে। এইভাবেই কিন্তু তার পায়খানা বমি আপাতভাবে সেরে যাবে। যদি সেটা কলেরা হয় তার কিন্তু ব্যবস্থা অন্যরকম হবে, এটাই কিন্তু বলেছেন। ঠিক আছে, আর তার
পায়খানা বমি বারবার হওয়ার ফলে তার শরীরে কি ঘাটতি দেখা দিচ্ছে? না, শরীরে কিন্তু নুন আর জলের ঘাটতি দেখা দিচ্ছে, এটাও কিন্তু দীপ্তি মাসি বললেন। ঠিক আছে, এবার দেখো পরেরটাতে কি লেখা আছে। স্বপ্নার মা বললেন, দিদি কলেরা নয় তো? তখন স্বপ্নার মা জিজ্ঞাসা করলেন তৃপ্তি মাসিকে, দিদি এটা কলেরা নয় তো? তখন তৃপ্তি মাসি কি বললেন, পাতলা পায়খানা তো অনেক কারণেই হয়, কলেরার পায়খানা হয় চাল ধোয়া জলের মতো, একটু আষ্টে গন্ধ থাকে, কাছে যাওয়া যায় না, ওষুধ না পড়লে বালতি বালতি বমি পায়খানা হয়, এসব কিছু দেখলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবেন। তখন তৃপ্তি মাসি কলেরা মানুষের হলে কি কি লক্ষণগুলো দেখা যায় সেইগুলো কিন্তু বললেন, এবং তার মানে কিভাবে কলেরা থেকে সারা যায় সেটাও কিন্তু বললেন। কি বললেন, কলেরা হলে যে যে লক্ষণগুলো, না পাতলা পায়খানা হবে, ঠিক আছে, কিরকম হবে, না ঠিক চাল ধোয়া জলের মতো পায়খানাটা হবে, তার মধ্যে একটু আষ্টে গন্ধ থাকবে, সেই জন্য কাছে যাওয়া যাবে না, যদি ওষুধ না পড়ে তাহলে কিন্তু বালতি বালতি বমি পায়খানা হয়, যদি এসব দেখতে পায় স্বপ্নার মা তবে কিন্তু সঙ্গে সঙ্গে তার মেয়েকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার, এটাই কিন্তু দীপ্তি মাসি বললেন। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় পড়ার মতো সেইগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। প্রথম কোশ্চেনটা দেখো কি আছে, যক্ষার জীবাণু কোথায় থাকে? যক্ষার জীবাণু কিন্তু বাতাসে মিশে থাকে, প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, যক্ষার জীবাণু যদি কারোর শরীরে প্রবেশ করে তার জন্য কি প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে? প্রথম কিন্তু 1 বছর ধরে ওষুধ খেতে হবে, এটাই কিন্তু আমার প্রতিরোধক ব্যবস্থা। যদি বলে যে যক্ষা রোগ চিহ্নিত করার জন্য, মানে যক্ষা রোগ হয়েছে কিনা সেটা জানার জন্য কোন চিকিৎসা করতে হবে, সেটা কিন্তু DOT চিকিৎসা করতে হবে, এটা তোমাদের আমি আগের পাঠে কিন্তু বলে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনটা আসি, লোকের শরীরে যক্ষা হয় কেন? তখন তোমরা কি লিখবে, অনেকে ধুলো ধোঁয়া ভরা বাতাসে থাকেন, খুব পরিশ্রম করেন কিন্তু ঠিক মতো খাবার খান না, ফলে শরীরে প্রতিরোধক ব্যবস্থা ঠিক মতো করে ওঠে না, এই কারণে মানুষের যক্ষা হয়। আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেনটা, আমাদের শরীরে প্রতিরোধক ব্যবস্থা ঠিক মতো হয়েছে কিনা কি করে বুঝবো? আমাদের শরীরে প্রতিরোধক ব্যবস্থা ঠিক মতো হয়েছে কি না তখনই জানতে পারবো যদি আমাদের BCG টিকা দেওয়া থাকে, তবেই কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে প্রতিরোধক ব্যবস্থার জন্য কোন টিকা আমাদের দেওয়া দরকার, না BCG টিকা, ঠিক আছে, মনে রাখবে। পরের কোশ্চেনটা দেখো, যদি বারবার বমি ও পায়খানা হয় তবে আমাদের শরীরে কোনটার অভাব দেখা দেয় বা ঘাটতি দেখা দেয়? তখন আমাদের শরীরে নুন আর জলের ঘাটতি দেখা যায়। পরের কোশ্চেনটা, এই নুন আর জলের ঘাটতি কমানোর জন্য বা নুন আর জলের ঘাটতিটা পূরণ করার জন্য আমাদের কি করতে হবে? নুন চিনির জল বারবার খেতে হবে, আমি একটু আন্ডারলাইন করে দিই। ঠিক আছে, এবার আসি পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটাতে কি বলা হয়েছে, বাড়িতে তৈরি ওয়ারেস বা নুন চিনির জল সেটা কি? তখন তোমরা কি লিখবে, না জলটা 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিন, 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দেবেন, এটাই বাড়িতে তৈরি ওয়ারেস বা নুন চিনির জল। আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেনটা, ওয়ারেস কিভাবে কোনো রোগীকে খাওয়াতে হয়? তখন তোমরা কি লিখবে, না মাঝে মাঝে 1 চামচ করে খাইয়ে দিতে হয়। ঠিক আছে, পরের কোশ্চেনটা, মানুষের বমি পায়খানা হয় কেন? তখন তোমরা কি লিখবে, দূষিত জল পান করার ফলে এই ধরনের বিপত্তি ঘটে। আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেনটা, কলেরার লক্ষণগুলো কি কি? তখন তোমরা কি লিখবে, না কলেরার লক্ষণগুলো হলো পাতলা পায়খানা হবে, সেটা কিরকম, না চাল ধোয়া জলের মতো। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে, না চাল ধোয়া জলের মতো পাতলা পায়খানা হবে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা কি, পায়খানার আষ্টে গন্ধ থাকবে। 3 নম্বর পয়েন্ট, ওষুধ না পড়লে বালতি বালতি বমি পায়খানা হয়, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। তাহলে কলেরার কিন্তু 3টে লক্ষণ আমি বলে দিলাম। এবার দেখো পরের কোশ্চেনটা, কলেরা হলে আমাদের কি ব্যবস্থা নিতে হবে? যদি ওষুধ না পড়ে
তখন কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে কি বললাম না, কলেরার যে প্রতিরোধক ব্যবস্থা সেটা কি না, যদি ওষুধ না পড়ে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটালে নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছো, তাহলে এখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষায় পড়ার মতো। এবার আসি তোমাদের অ্যাক্টিভিটিগুলো, কি বলা আছে দেখো, বায়ু ও জলবায়িত জীবাণু থেকে তোমাদের বা বাড়িতে কার কি অসুখ হয়েছে তা নিয়ে আলোচনা করে লেখো। প্রথমে আছে দেখো, অসুখের নাম অনেকগুলো দেওয়া আছে, এই অসুখগুলো কোনটা বায়ুবাহিত কোনটা জলবাহিত সেটা লিখতে হবে। এবং ধরো আমি টাইফয়েডটার কথা লিখছি, তাহলে এই টাইফয়েড হলে তার লক্ষণগুলো কি করে, মানে কি করে লক্ষণগুলো দেখে বুঝবো যেটা টাইফয়েড হয়েছে, সেই জায়গাটা কিন্তু, মানে এই জায়গাটা কিন্তু লক্ষণগুলো লিখতে হবে, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি খাতায় লিখে রেখেছি, তোমাদের দেখো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম আছে টাইফয়েড, সেটা হচ্ছে জলবাহিত, এইগুলো কিন্তু তোমরা একটু ভালো করে মনে রাখবে যে টাইফয়েডটা কোন বাহিত, সেটা হচ্ছে জলবাহিত। আর এর লক্ষণগুলো কি কি, জ্বর হয়, পেটে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, গুটি গুটি ভাব কিন্তু গায়ে দেখা দেয়, ঠিক আছে। পরেরটা দেখো পোলিও, পোলিওটা কি, পোলিও কিন্তু একটা জলবাহিত রোগ, এর লক্ষণগুলো কি কি, জ্বর হয়, মাথা ব্যথা হয়, গলা ব্যথা হয়, বমি বমি ভাব কিন্তু দেখা দেয়। তার পরেরটা হচ্ছে নিউমোনিয়া, নিউমোনিয়াটা কি, নিউমোনিয়া কিন্তু বায়ুবাহিত, ঠিক আছে। নিউমোনিয়া কিন্তু ফুসফুসে হয় জেনারেলি, এটা বায়ুবাহিত একটি রোগ। এর লক্ষণগুলো কি কি, জ্বর হয়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, ক্লান্তি আসে, এগুলো কিন্তু নিউমোনিয়ার লক্ষণ। পরেরটা দেখো অ্যালার্জি, অ্যালার্জিটা একটা কিন্তু বায়ুবাহিত রোগ, এর লক্ষণগুলো কি কি, চুলকানিযুক্ত ফুসকুড়ি হয়, হাঁচি হয়, সেই জায়গাটা ফুলে যায়, এবং যদি চোখে অ্যালার্জি হয় কারোর, কিন্তু চোখ কিন্তু লাল হয়ে যায়, ঠিক আছে। পরের কোশ্চেনটা, সরি পরের রোগটা হচ্ছে কৃমি ঘটিত রোগ, কৃমি ঘটিত রোগ কিন্তু জলবাহিত রোগ, এর লক্ষণগুলো কি কি, ওজন কমে যায়, পেটে ব্যথা হয়, এগুলো কিন্তু কৃমি ঘটিত রোগের লক্ষণ। পরের রোগটা হচ্ছে মাম্পস, মাম্পস কিন্তু একটি বায়ুবাহিত রোগ, এর লক্ষণগুলো কি কি, আক্রান্ত স্থান ফুলে ওঠে, ব্যথা হয় এবং জ্বর হয়, ঠিক আছে। পরের রোগটা হচ্ছে বাত, বাত কিন্তু একটি জলবাহিত রোগ, এর লক্ষণগুলো কি কি, অস্থিসন্ধি ফুলে ওঠে, আড়ষ্টতা দেখা দেয়, পেশির ব্যথা কিন্তু দেখা দেয়। জল বসন্ত, জল বসন্ত কিন্তু একটি জলবাহিত রোগ, এর লক্ষণগুলো কি কি, না জ্বর হয়, মাথা ব্যথা হয়, গায়ে ফোঁড়ার মতো গুটি দেখা দেয়, এগুলো কিন্তু জল বসন্তের লক্ষণ। তাহলে এই সমস্ত লক্ষণগুলো তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করো, এবং এগুলো কোন ধরন, এই রোগগুলো কোন ধরনের বাহিত সেটাও কিন্তু তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। তাহলে আজকের ভিডিওতে আমি যেটুকু পড়ালাম, যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।